আজ ভারতবর্ষের জমিনে অনেক মানুষ আমাদেরকে তানা দেয়, অনেক মানুষ অনেক রকমের কথা বলে আল্লাহর গোলাম। আজকে আমরা 15ই আগস্ট পালন করি, এতে কোনো সন্দেহ নাই। ঝান্ডা একটা তুলে দিলাম, আমরা ঝান্ডা তুলতে মাহির, ওরে ঝান্ডা তুলতে কোনো কুরবানি লাগে না, ঝান্ডা তুলতে কোনো রক্তের বিনিময় লাগে না, ঝান্ডা তুলতে কোনো কষ্ট হয় না। তুমি ঝান্ডা তুললে, বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান করলে, নাচ গান পর্যন্ত করিয়ে দিলে, বিভিন্ন রকমের কুচকাওয়াজ করে দিলে, এটাতে কিন্তু কুরবানি লাগে না। ওই ঝান্ডাটা তোলার পিছনে যারা কুরবানি দিয়েছে, স্বাধীনতার মূল্য কি, স্বাধীনতার মর্যাদা কি, স্বাধীনতার মান কি, এটা যদি জানতে চাও, ওই ব্যক্তিগুলোর কবরে গিয়ে একবার জিজ্ঞাসা করে নাও। মাহমুদুল হাসান দেওবন্দির কবরের সামনে গিয়ে দাঁড়াও, গিয়ে জিজ্ঞাসা করো স্বাধীনতার মান কি, এই স্বাধীনতার মর্যাদা কি। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির কবরের সামনে যাও, ওখানে গিয়ে জিজ্ঞাসা করো স্বাধীনতার মান কি, এর মর্যাদা কি। ওখানে গিয়ে যাও, কবরের মাটি গুলো পর্যন্ত তোমাকে জবাব দিবে রে ভাই, অন্য কোন জায়গায় তুমি এমন মর্যাদা পাবে না। জাফর থানাসির রহমাতুল্লাহ আলাইহি, একজন বিখ্যাত আলিমে দ্বীন, বিখ্যাত বুজুর্গ, একটা ছোট্ট ইতিহাস শুধু আপনার সামনে প্রথম তুলে ধরি। এইটা যদি আপনার সামনে রাখি, আপনি আরো পরিষ্কার বুঝতে পেরে যাবেন। জাফর থানাসির রহমাতুল্লাহ আলাইহি নাম আমরা অধিকাংশই শুনেছি। উনি শুধুমাত্র ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্য, আল্লাহর গোলাম, ব্রিটিশ সেনাবাহিনীরা সব ভাই ওনার বাড়িতে আসলেন, বাড়ির ভিতরে ওনার সন্তানগুলোকে, বাড়ির ভিতর থেকে শুধু যেমন থালা প্লেট ছোড়া হয়, বাড়ির সন্তানগুলোকে বাড়ির ভিতর থেকে ধরেছে, ধরেছে আর বাইরে আছাড় মেরেছে আর ছুঁড়ে ফেলেছে, সব সন্তানগুলো শেষ, বিবি বাচ্চাকে পর্যন্ত এইভাবে নির্যাতন চালিয়ে শেষ করেছে। জাফর থানাসির রহমাতুল্লাহ আলাইহি হাতে হ্যান্ডকাফ, পায়ে যখন বেড়ি পরিয়ে দেওয়া হলো, এরপরে হাঁটতে পারে না, চাবুক দিয়ে পিটানো শুরু করেছে, চাবুক তো চাবুক, এত চাবুকের আঘাত শুরু করলেন। জাফর থানাসির রহমাতুল্লাহ আলাইহি পা দিয়ে হাঁটতে পারেন না, যখন ওই রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন আরো চাবুকের আঘাত করে, যেতে 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 যখন বন্দী করে দিলেন জেলখানার ভিতরে, এরপরে জেলখানার ভিতরে বন্দী হওয়ার পরে, এরপরে সরকার অর্ডার করে দিল এদেরকে ফাঁসির অর্ডার হয়ে গেল। ফাঁসির যেমনি অর্ডার হলো, আল্লাহর গোলাম, জাফর থানাসির রহমাতুল্লাহ আলাইহি আর সাথী সঙ্গীদের সবাই মিলে দাঁড়াইছিলেন, সব একে অন্যের গলায় মিলা শুরু করে দিয়েছে, গলায় 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 মিলা শুরু করে দিয়েছে, সবাই একে অন্যকে সাধুবাদ জানাচ্ছে, আরে আলহামদুলিল্লাহ পড়ো, আলহামদুলিল্লাহ পড়ো, শুকরান শুকরান শুকরান, বলে কারণটা কোথায়, তাই বলে শাহাদাতের খবর আমাদের কাছে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না, শাহাদাতের খবর আমাদের কাছে পৌঁছে গেছে, আমরা সব ভাই ফাঁসির কাষ্ঠে ঝুলবো, আর ফাঁসির কাষ্ঠে ঝুলবো আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য নয় রে আল্লাহর গোলাম, আমার ঘর বাঁচানোর জন্য নয়, আমার বিবি বাঁচানোর জন্য নয়, আমার ছেলে বাঁচানোর জন্য নয়, আমার জায়গা জমি বাঁচানোর জন্য নয়, যে ভারতবর্ষের জমিনকে বাঁচানোর জন্য তারা খুশি মনে, খুশি মনে, আনন্দ চিত্তে, একবার নয় হাজারবার ভাবনা চিন্তা করা দরকার, এই দিনের প্রতি যেন আঘাত না হয়, এই দিন যেন রক্ষিত থাকে। আমরা মনে মনে ভাবলাম দিন বুঝে আরামের সাথে আমরা পেয়ে গেছি, জলসাই চলে যাচ্ছি, বক্তারা বকে দেন এক দেড় ঘন্টা দু ঘন্টা, সব কথাগুলো শুনে নিলাম, কিন্তু বক্তব্য রাখার আগে ওই বক্তাদেরকে কত পড়াশোনা করতে হয়েছে, কত সময় ব্যয় করতে হয়েছে, ওইটার কি আপনি থরি বুঝবেন। আপনি মনে করলেন দু ঘন্টায় বসলাম সব শুনে চলে গেলাম, বা আপনি তো 20 বছরের থিওরিটা দু ঘন্টায় পেয়ে গেলেন, কিন্তু সে দু ঘন্টা বলার জন্য 20 বছর মেহনত করে আসে, একবার নয়। বর্তমান সমাজের গোয়েন্দা বিভাগ বলুন, আইবি বলুন, ডিআইবি বলুন, প্রশাসনিক বন্ধু বলুন, সরকার বাহাদুর বলুন, সব ভাইকে জানা দরকার আল্লাহর গোলাম। জাফর থানাসির রহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে এতিম করলেন, নিজের ঘর বাড়ি বাড়ি ঘর রক্ষার জন্য নাকি, কথা বলেন না, কাকে রক্ষার জন্য, জোরে বলেন, দেশকে রক্ষার জন্য শুধু নয়, দেশও যেন রক্ষিত থাকে, দিনও যেন রক্ষিত থাকে, দিনও যেন আক্রান্ত না হয়, দেশও যেন অক্ষত থাকে। জাফর থানাসির রহমাতুল্লাহ আলাই বিবির জন্য, বিবির জন্য না, বাড়ির জন্য না, গাড়ির জন্য না, জায়গার জন্য না, জমিনের জন্য না, জাফর থানাসির রহমাতুল্লাহ আলাই বলছেন,
যেমনি আমরা একে অন্যের সাথে গলা মিলতে শুরু করে দিলাম যে শুভ সংবাদ শুভ সংবাদ শুভ সংবাদ শুভ সংবাদ, কারণ সব শাহাদাতের তামান্না আমাদের তো আছেই, ওই জন্য শাহাদাতের চিঠি শাহাদাতের পয়গাম আমাদের কাছ পর্যন্ত চলে এসেছে আল্লাহর গলা। যেমনি ইংরেজদের কাছে খবর হলো যে এদেরকে ফাঁসির কাস্তে ঝুলানো হবে, ওই জন্য সব জেলখানায় খুশি পালন করছে। বলো ইংরেজ বললেই দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে খুশি হতে দেওয়া যাবে, কথা বলে না? যদি ফাঁসির অর্ডার করে খুশি হয় এদেরকে ফাঁসির অর্ডারটা ক্যান্সেল করে দাও, কারণ ফাঁসির অর্ডারে যদি এরা খুশি হয় এদেরকে খুশি হাসতে দেখা যাবে না, কারণ আমরা এদেরকে কষ্ট দিতে চাই এরা কষ্টই পাবে এরা হাসতে পারে না। যেমনি দেখলো আনন্দ করছে এরপর ইংরেজ বলল না আর ফাঁসি হবে, জোরে বলে ফাঁসির অর্ডার পুরো ক্যান্সেল, মন মিজাজ সবার খারাপ, শাহাদাতের তামান্না ছিল শহীদ হবে আমার আল্লাহর সাথে দিদার হবে, কারণ যেই শহীদ দুনিয়ার জমিনে যারা শহীদ হবে আল্লাহর গোলাম, শুধু শহীদ হতে দেরি আমার আল্লাহর সাথে দিদার হতে দেরি, কথা বলে না দেরি না। জাফর খানসি রহমাতুল্লাহ আলাইহি বললেন ওই জায়গায় যখন ফাঁসি রদ হয়ে গেল আমরা ভাবলাম এরপরে কি করবে বুঝে উঠতে পারলাম না, সেই জায়গায় তখন ওখান থেকে অর্ডার যখন ক্যান্সেল হয়ে গেল আমি রাত্রে বেলায় জেলখানার একটা জানলা দিয়ে শুধু উঁকি মেরে দেখতে শুরু করলাম, একটা জানলা দিয়ে যখন উঁকি মারলাম আল্লাহর গোলাম, বারো জন আলেমকে দেখলাম বেঈমান গুলো শুয়ে রেখেছে, ওই বারো জন আলেমকে শোয়ানোর পরে দেখলাম উত্তপ্ত গরম লোহা দিয়ে চোখ কান পা থেকে মাথা পর্যন্ত বডি গুলো শুধু ছ্যাঁকা দেওয়া হচ্ছে, পা থেকে যখন ওই বারো জন আলিমে দিন তাদেরকে যখন ছ্যাঁকা দেওয়া হয় আল্লাহর গোলাম, আমি চোখের সামনে দেখলাম ওই উত্তপ্ত লোহার তাপ ওই সমস্ত ওলামা ইকরাম সহ্য করতে না পারে, ওই জায়গাতে আমার চোখের সামনে আমি দেখলাম বারো জন কিন্তু দুনিয়া ত্যাগ করলেন, তারপরেও বেঈমানদের কাছে ঈমান বিক্রি, জোরসে বলো ঈমান বিক্রি করে নাই। এখানে আমরা যারা বসে আছি আল্লাহর গোলাম, যদি ভোটের আগে আগের শুধু বলে যায় চাচা আমি দাঁড়িয়েছি গো, ও তুমি দাঁড়িয়েছো, তুমি দাঁড়িয়ে চিন্তা করেছো, তুমি নিশ্চিন্ত ও একটা পার্টি ঘুরে গেল, আবার এক ঘন্টা পরে আর একটা পার্টি নেতা আসলো, চাচা ও তুই দাঁড়িয়েছিস, তুই নিশ্চিন্ত, আবার দেখা গেল ঘন্টা খানাক পরে আর একজন ঢুকেছে, চাচা ভালো আছো, হাই তুমি এখানে, চাচা আমি দাঁড়িয়েছি গো, হ্যাঁ তুমি দাঁড়িয়েছো, তুমি নিশ্চিন্তে যাও আমার ফ্যামিলির ভোটটা তোমার ফাইনাল, চাচা ক জায়গায় ওয়াদা মারলো, কথা বলো আয়াতুল মুনাফিকি সালাসা ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা আতমিনা খানা, মায়া নবী মদিনা ওয়ালা বলেন মুনাফিকের চরিত্র হলো তিনটে, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াদা আখলাফা, প্রথম পার্টির কাছে নিয়ত করলো টেনশন না, দ্বিতীয়টার কাছেও নিয়ত করলো টেনশন নাই, চতুর্থ তিন নম্বরটাতেও নিয়ত করলো টেনশন নাই, কিন্তু চতুর্থ নম্বরটার কাছে বলছে টেনশন নিতে হবে না, মাল রাত্রে বেলায় ভরে দিবি সাইজ করে দেবো সকাল বেলায়, বুঝতে পারেন না, রাত্রে শুধু মাল ভরে দিবি মাথা পিছু ৫০০ টাকা করে দিবি বলে ওই যে তিনজনাকে ওয়াদা করলে ওটা ভুলে যা, ওটা দেখতে হবে না তোকে, একবার ভেবে দেখেন একবার চিন্তা করে মূল্যায়ন করে দেখেন, আপনারা মনে করেন শুধু ভারতবর্ষের জমিনে এরাই বুঝে শুধু জানে মুসলমানদের বিরুদ্ধে মসজিদের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে, না রে আল্লাহর গোলাম, যারা সামনে বসে আছেন জায়গাগুলো ফাঁকা, ওরা দাঁড়িয়ে আছে বেচারা একা একা, একটু যদি সুযোগ করে দেন ওরাও এখানে বসে যায় তাহলে সুযোগটা ভালো হয়, আর কি বলবে থেকে কিছু বেশি বলার নাই। এবার খুব লক্ষ্য করে দেখেন এর মানে বুঝতেই পারেন নাকি, এবার বুঝতে পেরেছি, এরপরে চলেন ওই যে বাইরে যেগুলো দাঁড়িয়ে আছেন, আমি যাব না আপনারা আসবেন,
যেগুলো গেটে দাঁড়িয়ে আছেন ওই সুজাসুজি চলেন ভাই ভিতরে ঢুকেন, জায়গা অনেক আছে, বসে যান। চলেন এবার ওই যে তিনজনকে ওয়াদা করলেন, তো বলছে ও ওয়াদা তো ফ্রি ওয়াদা ছিল, ও ওয়াদা তো ফ্রি ওয়াদা, 500 টাকা যখন পেয়ে গেছে আর ঈমান আর ওখানে যাবে? কথা বলো, ঈমান আর ওখানে যাবে? হ্যাঁ, এ বলছে 80 বছর বয়স হয়ে গেল, 80 বছর নামাজ নাই, 80 বছর রোজা নাই, 80 বছর হারাম পথে চললে, 80 বছর জিন্দেগিটাকে হারামের পথে চালিয়ে কোরআনের পথে চললে না, আর 80 বছরের নামাজ, 80 বছরের হারাম, 80 বছরের হালাল পথ, 80 বছরের কোরআন থেকে দূরে থাকা। ইরা বলল মরার পরে 3 দিনে একটা কোরআন খতম, একটা খতমই 80 বছরের নামাজ মা? একটা মিলাদি 80 বছরের গুনামা? তোমার 80 বছরের নামাজ, তোমার 80 বছর মত, 80 বছরের জুয়া, 80 বছরের সুদ, 80 বছরের হারাম, কোরআন থেকে বিমুখ হয়ে থাকা, তুমি মনে করলে এক দিনই সব পেয়ে যাবে? যদি একটা দিনের ওই একটা খতমের জন্য যদি 80 বছরের সব মাফ হয়ে যেত, হাই রে সলিমুদ্দিন, তাহলে দুনিয়ার জীবনে মসজিদ গুলো সব বিরান করে থাকতো। কারণটা কোথায়? কারণটা তো একটাই জায়গায়, কোরআনের প্রতি আমাদের সম্মান মর্যাদা যেভাবে থাকা দরকার ছিল, ও সমস্ত বুজুর্গদের কোরআনের প্রতি যে মহাব্বত, কোরআনের প্রতি যে আন্তরিকতা, সেটা আমাদের ভিতরে ছড়িয়ে আছে। আমরা মনে করি ওয়াসিম রিজভীর মতো গাদ্দার গরেই বুঝি শুধু কোরআনের দুশমন। আরে কোরআনের দুশমন তো ঘরে ঘরে বসে রেখেছে, জাতির গাদ্দার তো ঘরে ঘরে বসে রেখেছে। তোমার বাড়ির কোরআন বিরান হয়ে পড়ে থাকে, তোমার বাড়ির তোমার এলাকার মসজিদ বিরান হয়ে পড়ে থাকে, তুমি কোন দরদে বলো, কোন লজ্জাই বলো? তুমি 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 কোরআনের অনুসারী, তুমি কোরআনের মহাব্বতকারী, তুমি একবার ভাবনা চিন্তা করে দেখো, তুমি নিজেই তো কোরআনকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চেয়েছো। অথচ আমরা জানি না আপনার গোলাম চোখটা যেদিন বন্ধ হয়ে যাবে, বিবি বলুন, বাচ্চা বলুন, গার্লফ্রেন্ড বলুন, বয়ফ্রেন্ড বলুন, সব ফ্রেন্ড বলুন, লাস্টটা শুধু দরজা থেকে বেরিয়ে যাবে, আপনার বিবি বাচ্চারা দরজা পর্যন্তই শেষ কথা বলবে, দরজার পরে আর আপনার বিবি বাচ্চা বার হবে, দরজা পর্যন্ত আপনার বিবি বাচ্চা আর আপনার নয়। এরপরে গ্রামের শহর শহর এলাকায় দোকানপাটের যারা বাজার ঘাটের সব বন্ধু বান্ধব পরিচিত, তারা জানাজা পর্যন্ত আপনার সাথ দিবে, তারপরে আর দিবে না, জানাজাটা পড়বে আপন বাড়ি ফিরে চলে যাবে। এরপরে যারা নিজেদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন থাকবে আপনার গোলাম, তারা যাবে কোন পর্যন্ত? শুধু কবরের মাটি পর্যন্ত, ওর পরে আর যাবে? কথা বলে ওর পরে আর যাবে? খুব যদি ভাবনা চিন্তা করে দেখেন, এরপরে গিয়ে বলবেন কি, বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ, আহা কি আদরের কথা, পরে আপনি লাশটাকে রেখে দিলেন, বিসমিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ, যে লাশটাকে বিবি নিল না, যে লাশটাকে ছেলে নিল না, যে লাশটাকে গ্রামের লোক রাখলো না, যে লাশটাকে এলাকায় কেউ রাখলো না, যে মরাটাকে কেউ নিল না, কেউ না, কেউ না, কেউ না, তুমি জবাব দাও রে আল্লাহর গোলাম, গাড়ি কি মরা মানুষের জন্য, জ্যান্ত মানুষের জন্য? গাড়ি জ্যান্ত মানুষের জন্য না মরা মানুষের জন্য? বলেন না আওয়াজ দিয়ে, জ্যান্ত মানুষের জন্য। বাড়ি কথা বলে না, জায়গা জমি বিবি বাচ্চা সব বাড়ির জন্য জ্যান্ত মানুষের প্রয়োজন হলো, শুধু আমার নবীর সুন্নতের জন্য জ্যান্ত মানুষের আর প্রয়োজন হলো? কথা বলে না, প্রয়োজন হলো না? বলে মরার পরে লাশটা যেটা কেউ নেবে না, কেউ নেবে না, ফেলবি কেনে, ফেলবি কেনে, ফেলবি কেনে? বলে ফেলতে আর হবে না, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, ও বেটা জ্যান্ত অবস্থায় জিন্দেগিতে রসুলের মিল্লাতে ছিল। কথা বলে না, ওরে কুত্তার মতন দাঁড়িয়ে উঠেছে, কুত্তাও যেমন দাঁড়িয়ে বটে আর দুবার নাড়া দেয় আর উঠে পড়ে, ও দুইবার নাড়া দিয়েছে আর উঠে পড়েছে, উঠে পানি মলাই।
কথা বলেন, কুত্তাও দাঁড়িয়ে মতে পানিও নাই না, শুধু নড়ায় আর উঠে যায়। ও কুত্তার মতন ও দাঁড়িয়ে মতে দুবার নড়ায় আর উঠে পালিয়ে যায়। তুমি একবার বিবেক দিয়ে বলো, একে যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই লাশটা মরা লাশটা আমার রসুল নিয়ে কি করবে বলো? ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মরার পরে তো সব যখন বন্ধ, এই মরা লাশটা নবীকে দিয়ে লাভ কি হবে বলো? যতদিন জেন্ত ছিলে নামাজ তোমার জন্যে, সুন্নত তোমার জন্যে, গাড়ি জেন্তর জন্যে হলো, বাড়ি জেন্তর জন্যে হলো, জায়গা জেন্তর জন্যে হলো, আর শুধু নবীর সুন্নতটা মরার জন্যে হলো। কথা বলে না মূল্যায়ন করে যদি দেখি আল্লাহর গোলাম, শুধু নিজেকে মুসলমান দাবি করলে হয় না, জলসা বহু দিন 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 জলসাই চলে যাচ্ছে, কিন্তু আমলের দিক দিয়ে যদি আমরা তালাশ করে দেখি, আমার ছেলে সকাল বেলায় উঠে আমাদের মহিলাদেরকে তাকিয়ে দেখবেন, কোরআনের প্রতি মোহাব্বত কম কেন, কোরআনের প্রতি অনুসরণ কম কেন, কোরআনের প্রতি আন্তরিকতা নাই কেন? আপনাদের এগুলো দেখবেন, ইংলিশ মিডিয়াম চলে, ইংলিশ মিডিয়াম চলে, আছে না? সকাল বেলায় উঠেই দেখবেন বাচ্চার মা ছেলেকে খুব সুন্দর করে গোসল টোসল করিয়ে লাওয়া ধোয়া করিয়ে একদম ড্রেস ট্রেস করিয়ে রেডি করছে, একদম টাই টাই সব কিছু পরিয়ে একদম ফ্রেশ করে, পকেটে কিছু টাকা পয়সা, আবার পাশে দেখবেন একটা বাচ্চা মাথায় টুপি একটা পাঞ্জাবি মোটামুটি একটা কিতাব পেপারে করে জড়িয়ে বুকে নিয়ে মাকে বলছে, মা ভাইয়াকে 10 টাকা দিলে আমাকে 5 টাকা দাও না, তোর আর টাকার কি দরকার, তুই তো যাবি বক্তব্যে, এ যাচ্ছে স্কুলে, ওই জন্য ওর 10 টাকা দরকার, এ বক্তব্যওয়ালাকে 5 টাকাও দিলে না। ছেলে তখন পাল্টা বলছে যে মা, ওর শিক্ষাটা যদি শিক্ষা হয়, ওর শিক্ষায় যদি 10 টাকা পাওয়া যায়, তুই আমার শিক্ষায় যদি 5 টাকাও না পাওয়া যায়, এ শিক্ষায় আমার আজ থেকে আর যাবার কোনো দরকার নাই। কোরআনের দুশমন কোথায়? আরে বলো না, কোরআনের দুশমন কোথায়? আরে ঘরে। তাও কি তোমার ছেলের যখন টিউশনের সময় ফাঁকা থাকে, টিউশনের জন্য বাঁধা, অঙ্কের আলাদা মাস্টার, ইংরেজি আলাদা মাস্টার, ইতিহাসের আলাদা মাস্টার, সব দিয়ে স্কুলের সময় ব্যয় করে তারপরে যদি ফাঁকা থাকে, তখন বলছে ওই ফাঁকা সময়টা একটু কোরআনটা পড়িয়ে দিয়ে যাবে না? তার মানে বাঁচলে পাবি, একটা খাবার পরে বাঁচলে কাদের দেয়? কথা বলে না, বাঁচলে তার মানে আল্লাহর কোরআনের স্থান তোমার কাছে নাম্বার ওয়ানের জায়গায়। আরে বলো না, এমনি ভয়ে কাঁপছ, এমনি ইনার্সির ভয় কল যে কাঁপাচ্ছে, এমনি বলার মতন সাহস না, পাওয়ার কোথায়, বলার মতন জায়গাটা এই জন্য তৈরি নাই। কোরআন পাওয়ার তো কোরআনের ভিতরে, পাওয়ার তো কোরআন ওয়ালাদের ভিতরে ছিল, যারা সারা পৃথিবীর বেঈমানের কাছে জিন্দেগি দিয়েছে কুরবানি করে, সার কাটিয়েছে কুরবানি হয়েছে, ফাঁসির কাস্তে ঝুলেছে, কিন্তু বেঈমানদের সামনে মাথা নত করে। তুমি তো 500 টাকা ঈমান বিক্রি করো, 2 টাকার গোমেতে ঈমান বিক্রি করে দাও। তুমি নিজেকে যদি ঈমানের দাবি করো, তুমি ভাবনা চিন্তা করে দেখো, ওই ছাত্র এমনি বলেনি আমি ডিগ্রি ডাক্তার হতে চাই না, ইঞ্জিনিয়ার হতে চাই না, ব্যারিস্টার হতে চাই না, আমি হতে চাই কি সাহাবি। কারণ ডাক্তার হয়ে লাভ নাই, ইঞ্জিনিয়ার হয়ে লাভ নাই, কারণ দেশের এক একটা এক এক রকমের বড় বড় গাদ্দার তৈরি হবে, কিন্তু যদি সাহাবীর মতো আখলাক ঢুকাতে চায়, সাহাবীর আখলাক যদি আমার ভিতরে থাকে, সারা পৃথিবীর মানুষের কাছে নয়, আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে, আমার আল্লাহর কাছে নাম্বার ওয়ান জায়গায় পৌঁছে যাবে। কারা? সাহাবীর মতো আখলাক যদি করতে চাও আল্লাহর গোলাম, জান্নাতে যাওয়ার জন্য একটাই পথ, কলু মা আনা আলাইহি ওয়া আসহাবি। মায়ার নবী মদিনাওয়ালার তরিকাকে যেমন আপন বানাতে হবে, তার মত পথের উপরে যেমন চলা লাগবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, সাহাবীদের জামাতের অনুসরণ আপনাকে করা লাগবে। সাহাবীর আখলাক কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল, তার গঠন কেমন ছিল, কোরআনের প্রতি তার মহাব্বত কেমন ছিল, আমরা যদি তালাশ করে দেখি, যে কোরআন সাহাবীদের জামানায় ছিল সেই কোরআন এখনো পর্যন্ত আছে, ও কোরআনের পাওয়ার কেমন ছিল, সারা পৃথিবীর বেঈমানগুলো একদিকে ছিল, একজন ঈমানওয়ালা সাহাবি দাঁড়িয়ে যেত, বেঈমানগুলো তাদের দাঁড়ানো দেখে ভয়ে পর্যন্ত কম্পিত হতো। আজ এত হাজার হাজার
ভারতবর্ষের জমিনে 35-40 কোটি মুসলমান, এরা কোরআন ওয়ালা দাবি করে আল্লাহর গোলাম। কিন্তু কোরআন ওয়ালা দাবি করলে হবে কি, এ কোরআনের দাবি শুধু মুখে করে কিন্তু বাস্তবে কোরআন ওয়ালার আশেপাশেও এরা থাকে, কথা বলা থাকে। কারণ সব তো আমরা নিজেরাই দুশ্মন, বহু নেতা এমন তৈরি হয়, বহু কোরআনের দুশ্মন আমার বাড়িতে এমন তৈরি হয়, একজন নেতা এক জায়গায় এসে ভাষণ দিচ্ছে, মৌলবীগণ যত সব বড় বড় ডায়লগ আর মৌলবীদের যত সব বড় বড় ফতোয়া, আমার মনে হয় আমার ইচ্ছা যায় মৌলবীদের পেট গুলোকে ফেরে হালুয়া বের করে দিই, মৌলবীদের পেট গুলো ফেরে কি বের করে দিই, বলো না কি বের করে দিই, হালুয়া বের করে দিই। আর কোরআনের ইলম যার ভিতরে থাকে তাকে নত করা যায়, কথা তাকে নত করা যায়। একজন আলিম গিয়ে সেখানে পাল্টা বক্তব্য শুরু করলেন, ভাই কিসনে কাহা মোল্লা কা পেট চিরকে হালুয়া নিকালনে কে বাদ কিসনে কাহা, মাই এক বাত বাতাতা হুঁ, আরে হালুয়া আগর চাহিয়ে তো পেট চিরনে কা জরুরত কিয়া হ্যায়, আরে তুম তো বলো না গরমা গরম নিকাল কে দেগে, পেটের হালুয়া যদি বের করতে হয় তো পেট ফাটতে হবে, পেট ফাটতে হবে, আরে বললে তো সঙ্গে সঙ্গে অরিজিনাল মাল গরম গরম দেওয়া যাবে না, তো বলছে মোল্লাদের পেট পেটে পেট ফেটে হালুয়া বের করার দরকার কি আছে, তুই তো বলে দেখ না, যখনই বলবি তখন গরম গরম পেয়ে যাবে, এরা মনে করে আমরা আমাদের মতন বলে দেবো, কোরআন ওয়ালাদেরকে কোনো অবস্থায় কেউ নত করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত পারা সম্ভব সম্ভব না, শুধু আমাদের একটার অভাব, আমরা প্রকৃত যদি কোরআনের অনুসারী হতে পারতাম, প্রকৃত যদি কোরআন ওয়ালাদের সোহবত লাভ করতে পারতাম, যেমন ভাবে আমাদের ওলামায়ে কেরামরা, যেমন ভাবে আমাদের মুরব্বিরা এদেশের মানচিত্রে কোরআন মেনে কোরআনের হিফাজত করে কোরআনকে সামনে রেখে যেভাবে আদর্শ হিসাবে এদেশের মাটি কামড়ে লড়াই করেছে, আমরা যদি তাদের অনুসরণ করতে পারতাম সাহাবি পর্যন্ত আপনাকে যেতে হবে না, অন্তত আপনার দেশের যে সমস্ত বীর সন্তানগণ, আপনার দেশের যে সমস্ত ওলামায়ে কেরামগণ, মানুষ বলে অনেক বড় বড় কথা, মানুষ অনেক বড় বড় কথা বলে, আজকে মিডিয়া বর্তমান সমাজে এরাও অনেক বড় বড় কথা বলে, কিন্তু বাস্তব হালতটা আমরা সঠিক বলার ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে কয়টা মানুষ জানে, শুধু বলার মালিক বলে বেরিয়ে চলে যায়, কিন্তু বললে ওলার থেকে আগে ভাবো, যে বলে বেরিয়ে যাচ্ছ সেটা একবার নয় 10 বার ভাবো, যেটা বলছো তার বাস্তবতা কতটা আছে, আর কোন ইলান আছে একসাথে বলে না আনাই তো একটা ইলা খাবার আইটেম, মানে পেট পূজাটা একদম মোনাজাতের শেষ হবে, মাঝখানে নো সাউন্ড নো ডিস্টার্ব পুরো স্টপ, বুঝতে পারছেন, না হলে কি হবে, পেট হবে ভারী তো কার বাপের ধার ধার, ঠিক না, আর এটাই হয়ে থাকে, তো সেই জন্য মাশাআল্লাহ ইঞ্জিনে এটা থাক, এ যখন টানবে টানে অন্তত বসে থাকবে, তো মাশাআল্লাহ ওটার আসলে আপনাদের ব্যাপার নয়, আপনারা কোরআন প্রেমিক মানুষ, আপনাদের কোরআনের আকর্ষণ কোরআনের মহাব্বত আপনাদেরকে এখানে বসিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ বলে, তো যে যেরকম জায়গা থেকে বলো, আজকে আমরা শুধু শুনছি 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 শুনে যাচ্ছি, কিন্তু শোনার পিছনে একটা সময় আছে, একটা শেষ সীমা আছে, আমরা শুধু সারা জিন্দেগি শুনে যাব এটা নয়, আমার ঘরে যদি আমার দুশ্মন তৈরি হয় অন্য কাউকে বলার আগে তো আমাকে 10 বার ভাবা লাগে, আমার বাড়িতে আমার সন্তান কোরআনের দুশ্মন, আমার বাড়িতে আমার গার্জেন কোরআনের দুশ্মন, আমার বাড়িতেই তৈরি হচ্ছে কোরআনের দুশ্মন। হাওড়া জেলা 2018 না 2019 কিংবা 2020, আমি জায়গার নাম বলছি না যেহেতু মিডিয়া আছে, একটা গ্রামের একটা মসজিদ, আমার কাছে হঠাৎ করে ফোন আসলো, সিদ্দিকুল্লাহ সাহেব একটা মসজিদের পাশে বোম চার্জ হয়েছে, কি চার্জ হয়েছে, আরে কথা বলে 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 কি চার্জ, বোম চার্জ, তাই বললাম করেছে কে, বলে পাড়ারই কিছু ছেলে, পাড়ারই কিছু, তাই বললাম কারা, আরএসএস এর গুন্ডা বাহিনী, বলে না হুজুর, তো বলো কারা, বলে আমাদেরই, কারা, আরে বলো না কারা, আমাদেরই লোক, বোমটা চার্জ করার কারণ, বোমটা চার্জ করার কারণ মসজিদের পাশে বোম চার্জ হচ্ছে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে, কারণটা, কারণটা কিসের কারণে,
অনেক মানুষ মনে করে জয় শ্রীরাম ধ্বনি এটা বুঝি, যেমন মুস্কান কাণ্ড নিয়ে অনেকে কথা বলেছে, জয় শ্রীরাম ধ্বনি এরা বলে, আমরা এগুলোকে যেমন বাঁকা চোখে দেখি। একটা জিনিস কিন্তু হিন্দুস্থানের মাটিতে একটা জিনিস আপনাদেরকে ফলো করা দরকার, বহু আমাদের ভিতরে এমন কিছু মানুষ আছে, এমন কিছু যুবক আছে, এমন কিছু মানুষ আছে, দেখবেন বহু বাজার এলাকা যাচ্ছে, সেই এলাকায় হয়তো দেখা যাচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা, সেখানে গিয়ে সারা রাস্তা চুপ করে এলো, সেখানে গিয়ে শুরু হয়ে গেল। তো ওই হিন্দু এলাকায় তোকে ঢুকে নারা লাগাতে কে বলেছে? কথা বলেন না কেন? কে বলেছে আপনাকে? আপনি অন্য স্লোগান দেন। ওই জায়গায় যখন আপনি নারায় তাকবীর ধ্বনি ওর এলাকায় গিয়ে বলছেন, সেও তো একটা সুযোগ পাচ্ছে আপনার এলাকায় এসে জয় শ্রীরাম বলবেন। ওটা যেমন আপনি বাঁকা নজরে দেখছেন, আপনার থেকেও একবার ভাবো, আপনার নারা লাগানোর জায়গা আপনার নাই, এ কথা বলেন। জলসার মজলিসে যখন লাগাচ্ছি আর দেখবেন বাজারের বুকে যখন যাবে লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, কোথাও স্লোগান নাই, চিল্লাচি নাই, ওখানে যেমনি আসলো ডেকে গেল, মানে আমরা আছি, আমরা আছি। আর এই উম্মত আছি মানে কি? মানে যা আছে তোমরা আছো পিছনে, আমরা সাইডে, এর প্রতি ভরসা করে সামনে। তো আপনি অন্যান্য এলাকায় যখন যাবেন কেন আপনি নারা লাগাবেন? এটাও আপনাকে ভাবতে হবে, অবশ্যই ভাবতে হবে এটা আপনাকে, কারণ অন্যজনকে উস্কানোটাও কিন্তু ঠিক না, এটা আপনাকে ভাবা দরকার। কুরবানির গরু নিয়ে যাচ্ছেন, যেমনি ওই এলাকায় গেল একদম গলায় মালা দিয়ে নিয়ে যাচ্ছেন, তাড়িয়ে তাড়িয়ে একদম স্লোগান দিয়ে, কে বলেছে তোমাকে? অন্যকে কষ্ট পৌঁছানো কি শরীয়ত সম্মত? কথা বলতে বলতে অন্যকে কষ্ট পৌঁছানো কি শরীয়ত সম্মত? আপনারা ভাববেন এ কথা ভুলে যাবেন না, গান্ধীজি একজন নেড়া মানুষ ছিল, ধুতিওয়ালা খালি গায়ে থাকতো, কিন্তু তার কাছেই কিন্তু মাহমুদুল হাসান শাইখুল ইসলামের মতন মানুষ একসাথে পাশে বসে কিন্তু এই দেশের আন্দোলন করেছে, ঠিক না বল? কথা বলে বলে অথচ গান্ধীজি ছিলেন একজন কঠোর রাম ভক্ত, গান্ধীজি ছিলেন কঠোর রাম ভক্ত, আর শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একজন কঠোর, কথা বলে বলে কঠোর আল্লাহ ভক্ত, কঠোর আল্লাহ ভক্ত। তারপরেও সামঞ্জস্য দিয়েছেন না দেয়নি, এটা আমাদের কাছে আদর্শ নয়, এটা আমাদের কাছে আদর্শ নয়। এগুলো যদি আমরা ফলো করে চলি, আমাদের দুনিয়ার চলার পথে আমাদের জন্য অনেক সহজ হবে, কারণ এ দেশ স্বাধীন হয়েছে, এ দেশের স্বাধীনতা নিয়ে এসেছে, এ দেশের যে সমস্ত কুরবানি, এই কুরবানির অবদান এগুলো ভুলে যাবেন না, এত সহজে করে নষ্ট করবেন না। আপনি তো পতাকা তুলেই মনে করলেন 15 আগস্ট পালন হয়ে গেল, কিন্তু এই পতাকাটা তোলার পেছনে কত কুরবানি আছে, কি নির্মম হত্যা আছে, কি নির্মম অত্যাচার আছে, এটা আপনার আমার জানা নাই। সে কুরবানি গুলো আমি যে জায়গায় থাকতে থাকতে এত দূর পর্যন্ত আসলাম, 12 জন যখন জাফর ফানাসির রহমাতুল্লাহ আলাইহি দেখছেন, 12 জন ওলামায়ে কেরাম এইভাবে তরপে তরপে পিটি মাছের মতো লাফি 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 মরছে, দিল্লির শুধু শহরের মাঝখানে, শহর দিল্লি শহরটার পার্শ্ববর্তী এলাকায় স্বাধীনতার পূর্বে কমসক আপনার স্বাধীনতার সময় কমসক কম করে 4000-এর মতো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান আরবির জন্য ইংরেজরা বিলীন করে দিয়েছে, না একটা ছাত্র পাওয়া গেছে, না একটা মাদ্রাসা পাওয়া গেছে, না একটা শিক্ষক পাওয়া গেছে, না একটা কুরআন পাওয়া গেছে, সব মুছে দিয়েছিল। আজ যদি বীর যোদ্ধা এই সমস্ত কুরআনের পাখিরা, এই সমস্ত ওলামায়ে কেরামরা যদি রুখে না দাঁড়াতো, যেমন দ্বীনকে হিফাজতের জন্য দায়িত্ব নিয়েছে, তেমনি দেশকে হিফাজতের জন্য দায়িত্ব নিয়েছে, আপনার হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, আপনার হযরত মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, যখন ভারত পাকিস্তান ভাগ হয় মাওলানা ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে পাকিস্তান থেকে সমস্ত ওলামায়ে কেরাম বারবার প্লেনের টিকিট পর্যন্ত কাটিয়ে পাঠিয়ে দিয়েছে, প্রত্যেক দিন ওখান থেকে কিছু ওলামা আসে, হযরত চলে চলে এখান থেকে, ইন্ডিয়াতে আর কিছু নাই, এই দেশে আর কি আছে, আমরা বরঞ্চ পাকিস্তানে চলে যাই, আলাদা দেশ থাকবো, ওখানে নিরাপদে থাকবো। সবাই যখন একমত হলেন, ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মত দিলেন না, হযরত জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির খবর পৌঁছে গেল, জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তখন ভাবনা চিন্তা করলেন, মাওলানা আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহির খবর দিলেন, মাওলানা আব্দুল কাদের রহমতুল্লাহ করলেন কি, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ কাছে গেলেন, বললেন হযরত আর কি হবে, দেশে যখন পাকিস্তান মানুষ চলে যাচ্ছে,
রয়েছে, আর এই দেশে আমাদের জন্য কি আছে, কি বা আমরা পাবো? বরঞ্চ চলুন আমরা সবাই পাকিস্তান চলে যাই, আর এখানে থাকার দরকার নাই। এখানে থাকা মানে জিল্লাত, এখানে থাকা মানে বেইজ্জতি, এখানে থাকা মানে অপমান। আপনি চাইলে পাকিস্তানেও চলে যেতে পারেন, আপনি চাইলে মদিনায় ফিরে যেতে পারেন। হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি চাইলে আরামসে মদিনায় চলে যেতে পারি। ঠিক কথা, ওয়েলকাম, যাও জামাত, পরিবার পুরো দাঁড়িয়ে আছে, আমি এসি ঘরে থাকতে পারবো, ভালো খেতে পারবো, ভালো পড়তে পারবো, কিন্তু আমি শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, আমি আমার জাতিকে, যে জাতির জন্য আমি মদিনা থেকে বুখারীর দর্স ছেড়ে এই ইন্ডিয়ার মাটিতে আসলাম, সেই জাতিকে এই রকম বিভৎস অবস্থায় একাকী ছেড়ে দিয়ে আমি হুসাইন আহমদ কি করে আপন ভাবে খুশি মনে আপন চিনতে আরামের জন্য শান্তির জন্য আমার জাতিকে ভারতবর্ষের জমিনে ফেলে আমি কি করে মদিনায় চলে যাব, কি করে পাকিস্তানে গিয়ে আরামে থাকব? বরঞ্চ আমার আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আব্রু, আমার সম্মান, যা কিছু আছে আমার জাতির সাথে থাকবে, তাতে আমার ইজ্জত যেমন জায়গায় হোক, যদি এই অবস্থায় আমার জাতির সাথে থাকতে থাকতে আমাকে মৃত্যু বরণ করতে হয়, শুকরান শুকরান, আমি সেটাও বরণ করব। তবু আমার জাতিকে এই অবস্থায় ভারতের মাটিতে রেখে আমি এখান থেকে আরামে চলে যেতে পারবো, পারবো। জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি প্রস্তাব দিয়ে দিলেন, মোন আব্দুল কাদের রহমতুল্লাহ আলাইহি তিনি গিয়ে প্রস্তাব দিয়ে দিলেন ডাইরেক্ট। তারপরে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ বলছেন, না এটা হতে পারে না, এগুলো হলো কোরআন ওয়ালাদের আদর্শ, কোরআন ওয়ালাদের আদর্শ, জাতিকে এই জায়গায় ফেলে যাওয়া যাবে? আজ যদি আমরা ওলামায়ে কেরাম, আজ যদি মসজিদের ইমাম, আমি বারবার একটা কথা বলি, লক্ষ্য করে দেখেন, দেশের প্রধানমন্ত্রী ইলেকশন হয়েছে আপনার, যে দেশের প্রধানমন্ত্রী তিনি নির্বাচিত, দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত, রাষ্ট্রপতি নির্বাচিত, মুখ্যমন্ত্রী নির্বাচিত, সুপ্রিম কোর্টের প্রধান জাস্টিস নির্বাচিত, হাইকোর্টের প্রধান জাস্টিস নির্বাচিত, ডিজি নির্বাচিত, আইজি নির্বাচিত, ডিএসপি নির্বাচিত, এসপি নির্বাচিত, কমিশনার নির্বাচিত, ডেপুটি কমিশনার নির্বাচিত, সুপারিনটেনডেন্ট নির্বাচিত, অ্যাসিস্ট্যান্ট কমিশনার নির্বাচিত, আইসি নির্বাচিত, ওসি নির্বাচিত, পঞ্চায়েত প্রধান নির্বাচিত, এমপি নির্বাচিত, এমএলএ নির্বাচিত, বিডিও নির্বাচিত, মসজিদের ইমাম নির্বাচিত, মসজিদের ইমাম কথা বলেন, মসজিদের ইমাম নির্বাচিত, 10 জন ইমাম এসে মসজিদে ইন্টারভিউ দেয়, 10 জন ইমাম ইন্টারভিউ দেওয়ার পরে একজনকে আপনারা নির্বাচন করে সিলেক্ট করেন, ঠিক বলছি? ঠিক তো, তাহলে মসজিদের ইমাম নির্বাচিত। পৃথিবীতে একটা জিনিস আছে শুধু নির্বাচন হয় না, সেটা হচ্ছে মুক্তাদি, মুক্তাদি নির্বাচন হয়, কথা বলে। আমরা যদি পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা ইমাম উলামা পরিষদের পক্ষ থেকে যদি একটা অর্ডার জারি করি, সারা পশ্চিম বাংলার 1.5 লক্ষের মতন ইমাম মুয়াজ্জিন আছে, 35,000 গ্রামে মসজিদ আছে, 1 লক্ষের মতন মসজিদের সংখ্যা, আমরা যদি এখান থেকে সার্কুলার জারি করে দিই, প্রত্যেকটা মসজিদের ইমাম আপন আপন মেম্বার থেকে দাঁড়িয়ে ঘোষণা দেবে, আমরাও আজ থেকে মুক্তাদি মসজিদে নেব, কিন্তু নির্বাচন করে যাচাই করে নেব, পরীক্ষা করে নেব। আরে এয়ারপোর্টেও যখন কোনো মানুষ ঢোকে, এখন তো ইয়ে করোনাও পরীক্ষা হচ্ছে, তাই তো সার্চিং হয় না, হয় না, কথা বলো, এয়ারপোর্টে প্লেনে চাপবেন, তার জন্য পুরো বডি সার্চিং, কত রকমের সার্চিং হবে, কোথায় কোথায় মেশিন ভরবে, তার কোনো খবর নাই, তারপরে সার্চিং, ব্যাক সার্চিং, সব সার্চিং, তারপরে প্লেনে উঠতে দেবে। আমরা যদি ইমাম সাহেব আর ওলামায়ে কেরাম আমরা বলি, আপনি যদি নবান্নে যান, নবান্নে গেছেন কোনোদিন, ভিতরে ঢুকেছেন? ও তাহলে আপনাকে কি করে বোঝাবো, নবান্নে যদি যান, আপনি যাওয়ার আগে আগে আপনাকে পরিপূর্ণ কারণ দেখাতে হবে, কত জায়গায় কম্পিউটার আপনার ছবি হবে, আপনার স্ক্যান হবে, আপনার পরিচিতি দেখাতে হবে, দেখানোর পরে একটা জায়গায় গেল, আবার একটা জায়গায় যাবে, আবার একটা জায়গায় যাবে, 4-5 জায়গা শুধু সিকিউরিটি চেক হওয়ার পর তবে ভিতরে ঢুকতে পাবে, একটা নবান্নের মতন জায়গা সেখানে ঢুকতে গেলে এত সিকিউরিটি, একটা প্লেনের মতন জায়গা সেখানে ঢুকতে গেলে এত সিকিউরিটি, আর মসজিদটা কার ঘর ভাই, জোরসে বলো, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, এরা আল্লাহর গোলাম, আমরা যদি ইমাম ওলামায়ে কেরাম মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে দিই,
আজকের পর থেকে আমরা মুসল্লি মসজিদে ঢুকতে দেব, কিন্তু ইনকোয়ারি করব, নির্বাচন করে তবে মসজিদের অনুমতি দেব। কোন মাতাল যে ব্যক্তি মদপান করে আমার মসজিদে ঢুকতে পারবে না, যে ব্যক্তি বন্ধন লোন নিবে এই মসজিদে উঠতে পারবে না, যে ব্যক্তি ব্যাটার বিয়েতে ফোন নিবে এই মসজিদের মুসল্লি হবে না, যে ব্যক্তি হারাম ছাড়বে না এই মসজিদে উঠতে পারবে না, যে ব্যক্তি তার বেতার বিয়েতে বিয়ে বাড়িতে তার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গান বাজনা বাজাবে এই মসজিদে ঢুকবে না, যে ব্যক্তি তার বিবি বাচ্চাকে বেপর্দায় বাড়িতে রাখবে সেই রকম ব্যক্তিকে আমরা মসজিদে ঢুকতে দেব না। এমন করে যদি দিই ঘোষণা, একবার বিবেক দিয়ে বলো না একটাও মুসল্লি থাকবে? হ্যাঁ ইমামের বেলায় বলছে হুজুর ইমাম চাই আমাদের, কেমন ইমাম নেবে? হাফিজ লব, কারি লব, মুফতি লব। হুজুর মুফতি হলে খুব ভালো হয়, মাইনে কত দিবি? হুজুর আগে থেকে 3.5 দিছিলাম, এটাকে 3800 দেব। লজ্জা লাগে না রে, নামাজ হবে? মুফতি ইমাম নেবেন 3,500 টাকা, 4,000 টাকা, 5,000 টাকা বেতন দিবেন, তাও মমতা খালা দিচ্ছে 2,500, কমিটি মাথা মেরেছে আবার 1,000, ওর থেকেও হাতা মেরেছে 1,000-1,500 টাকা ইমামের, 1,000 টাকা হাজির দিল। তো টাকা তো হকটা ইমামের, যে কমিটি ওই ভাতা থেকে 1,000 টাকা হাতা মারলে হারাম খেয়েছেন, হারাম হকার হকার কার হক? ইমামের হক। ইমামের বেলায় যাচাই করে নেবেন, ইমামের বেলায় বাছাই করে নেবেন, তার কণ্ঠ দেখবেন, তার নামাজ দেখবেন, তার চলা দেখবেন, সে মোটা কথা দেখবেন, লম্বা কথা দেখবেন, তার কথা কেমন তা দেখবেন। আর আপনি আমার পিছনে মুক্তাদি হবেন, আপনাকে দেখার আমার অধিকার নাই? কথা বলেন। এবার এটা যদি এই হকটা আমরা শুরু করে দিই, আর মসজিদে একটাও মুসল্লি ঢুকবে? কথা বলেন, একটাও খুঁজে পাওয়া যাবে? মাইনে বাড়বে না মানে? সব আলমারির চাবি আমাদের থাকবে, তুই মসজিদে ঢুকতেও পারবি না, যা মাল আমাদের। জাতির ভাবা দরকার। জাফর তাদসির রহমতুল্লাহ আলাইহি, পায়ে যখন শিকল বাঁধার আল্লাহর গোলাম পা হাঁটতে পারে না, পথ যখন চলছে ইংরেজগুলো চাবুকের বাড়ি পিছন দিক দিয়ে চাবুক মারতে মারতে নিয়ে যায়, এরপরে যখন ফাঁসির রদ হয়ে গেল ওখান থেকে জেল থেকে আবার বের করে নিয়ে লাহোর থেকে নিয়ে যাবে করাচি, মাল গাড়িতে একটা পিঞ্জরা করেছে, পিঞ্জরা বোঝেন, বাঘ টাক ধরার জন্য যেমন পিঞ্জরা হয় ওই রকম একটা পিঞ্জরা, পিঞ্জরার চারিদিক দিয়ে ভিতর দিকে সব কাঁটা 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 লোহার সব কাঁটা কাঁটা, মানে উঠতেও পারবে না, বসতেও পারবে না, নড়তেও পারবে না, যেদিকেই যাবে কাঁটার মতন লোহা তোমার গিরবে। এইরকম পিঞ্জরার ভিতরে জাফর থানসির রহমাতুল্লাহকে যখন ভরে দিয়েছেন মালগাড়ির উপরে যাচ্ছেন, জাফর থানসি রহমাতুল্লাহ আলাইহি ভাবনা চিন্তা করলেন, উপায় তো নাই এই জায়গায়, আমি তো নড়তেও পারি না চলতেও পারি না। তিনি একটাই কথা ভাবলেন, বেটা নিয়ে যাচ্ছে কোথায় তাও জানি না, কোথায় নিয়ে যাবে আমার জানার দরকার নাই, কারণ আমার জানের মালিক হলো অন্য কেউ নয়, একমাত্র কে? জোরসে বলো আল্লাহ। জাফর থানসি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি আর অন্য কাউকে স্মরণ করলাম না, ওই জায়গায় সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবীর প্রতি আমি দরুদ পাঠ করতে শুরু করলাম। দরুদ পড়তে হঠাৎ করে আমার মাথাটা ঘুরে গেল, যেমনি মাথাটা ঘুরে গেল অমনি ওখানে পড়ে গেলাম, পড়ার পরে আমি স্বপ্নে জিয়ারত পেয়ে গেলাম, মায়ার নবী মদিনাওয়ালা জাফর থানসি তোমার টেনশনের কোনো জায়গা, জোরসে বলো তাইগা নাই, একবারের জন্য নয় হাজারবার ভাবনা চিন্তা করে যদি আমরা দেখি আল্লাহর গোলাম। এইভাবে করে আমাদের ওলামায়ে কিরাম গুলো কোন বেঈমানের সামনে মাথা নত করে করে নাই, হাজার চেষ্টা চালিয়েছে, হাজার চেষ্টার পরে কিন্তু মাথা নত করে নাই, বলার জন্য বলতে পারে মানুষ অনেক চামড়ার বুক দিয়েছে, কষ্টও হয় না, ইচ্ছা মতন বলে দেয়। আজকের বর্তমান সময়ে দেখবেন এক শ্রেণীর মিডিয়া আছে, ইসলামিক জঙ্গি নাম দিয়েছে, কি বলে কথা বলে, কি জঙ্গি? ইসলামিক জঙ্গি। আচ্ছা ইসলামের কোন জঙ্গির সাথে কোনো সম্পর্ক আছে? কথা বলে আছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদবান বিগাইরি ইলম, অন্যের দেবদেবীকে পর্যন্ত গালি দিবে না, এটাও হলো কোরআনের ঘোষণা, আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ, একজন নিরীহ মানুষকে তুমি হত্যা করতে পারবে না, যদি তুমি হত্যা করো সমগ্র পৃথিবীর মানব জাতিকে হত্যা করার পাপ হবে, এটা হলো কোরআনুল কারীমের ঘোষণা, লা ইকরাহা ফিদ্দিন, এটাও হলো কোরআনুল কারীমের ঘোষণা।
লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটাও হলো কোরআনুল কারীমের ঘোষণা। তার মাঝে কিন্তু আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এটাও কিন্তু আমার আল্লাহর ঘোষণা। কাউকে একটা জায়গা আপনাকে বলেনি, অন্যান্য মানুষগুলোকে ধরো আর মারো, ধরো আর মারো, ধরো আর মারো। যারা বলছে ইসলামিক জঙ্গি সংগঠন, আমরা পরিষ্কারভাবে বলছি, শুনে রেখে দাও, কোরআনের সাথে কোনো সম্পর্ক জোরে বলে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। ইসলামিক জঙ্গি সংগঠন, আমি যদি আপনাদেরকে পাল্টা প্রশ্ন করি, ভারতবর্ষের জাতির পিতার নাম কি? কে? মহাত্মা গান্ধী, ইয়ানি মোহনদাস করমচাঁদ। মোহনদাস করমচাঁদ, মোহনদাস করমচাঁদকে মহাত্মা গান্ধী বানিয়েছে কারা? যিনি বানিয়েছেন তিনি অন্য কেউ না, তিনি ছিলেন দাড়িওয়ালা টুপিওয়ালা মাহমুদুল হাসান দেওবন্দি। তার নাম খিলাফত ভবনে তিনি প্রস্তাব দিলেন, আফ্রিকা থেকে ব্যারিস্টারি পাস করে এসেছে যে যুবকটা, ওই যুবকটাকেও আমাদের নেতৃত্বের জায়গায় শামিল করো। মাহমুদুল হাসান দেওবন্দি প্রস্তাব দিলেন, রাজি হয়ে গেল সবাই। ওই মোহনদাস করমচাঁদকে মহাত্মা গান্ধীতে রূপান্তরিত করার সব রকমের মেহনত একমাত্র করেছিলেন মাহমুদুল হাসান দেওবন্দি। ওই জন্য যদি প্রকৃত ভারতবর্ষের জমিনে ইনসাফ বিচার যদি হতো, জাতির পিতা গান্ধীজি হতেন না। জাতির পিতা যদি নাম্বার ওয়ান কেউ অংশীদার ভাগিদার হকদার ছিল, তিনি হলেন মাহমুদুল হাসান দেওবন্দি। মাহমুদুল হাসান দেওবন্দি প্রথম নম্বরটাও যদি ভুলে যান, দ্বিতীয় নম্বরও যদি কেউ কেউ জাতির এই লাখটা পাওয়ার উপযুক্ত যোগ্য ছিল, তিনি অন্য কেউ নয়, তিনি ছিলেন শাইখুল ইসলাম হুসেন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। এই জাতি আমাদের প্রতি অবিচার করেছে। কারণ মাহমুদুল হাসান দেওবন্দি তো গান্ধীজির মতন মানুষকে নিতে আপনার ওই জায়গায় সম্মানের জায়গা বানিয়েছে। তিনি দাড়িওয়ালা টুপিওয়ালা, আমরা যদি মনে করতাম যে পাওয়ার আমরা ধরে রাখবো, পার্লামেন্ট আমরা আমাদের হাতে রাখবো, আমরা বলছি শুনে রেখে দাও, এই ভারতবর্ষের কোনো বেঈমান হাজার বছর রাজত্ব করেছে, যদি ওই মানুষ আমাদের থাকতো ভারতবর্ষের জমিনে, না একটা মন্দির থাকতো, না একটা বেঈমান করতে পারতো, আমরা ওই মানুষ আমাদের ছড়িনি। কারণ কারোর প্রতি জুলুম করা ইসলাম কোনদিন শিক্ষা দেয়নি, কারোর প্রতি অন্যায় করা, কারোর প্রতি অবিচার করা ইসলাম কোনদিন শিক্ষা আমাদেরকে দিয়েছে? তো যারা ইসলামিক জঙ্গি সংগঠন যারা বলছো, আমি বলছি বর্তমানে জাতির পিতা হলো গান্ধীজি, তাকে হত্যা যিনি করেছিলেন নাম তার কি? দাড়িওয়ালা টুপিওয়ালা জি, দাড়িওয়ালা টুপিওয়ালা জি, কোন মাদ্রাসার ছাত্র জি, কত বলেন এরা, কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসার ছাত্র? তো এত বড় সম্মানীয় ব্যক্তি যদি ভারতবর্ষের সমস্ত মানুষ আমরা মেনে নিতে পারি, সেই মানুষটার হত্যাকারী যিনি হলো, তিনিও কোন মাদ্রাসার ছাত্র হলো না, ওই একদল তো তোমাদের কারোর জুবান থেকে বেরোলো না, এ যে দলটা করে, এ যে দলের অনুসারী, এদেরকে যারা উস্কেছে, কারণ গান্ধীজিকে মারার পিছনে একদিনের প্ল্যান নয়, একদিনের প্ল্যান নয়, বহু দিন থেকে প্ল্যান করে রেডি করে রেখেছিল। একে সেই সুযোগ বুঝে যে মারলো, ওটা মাদ্রাসার ছাত্র নয়, ওটা কোনো দাড়িওয়ালা নয়, ওটা কোনো টুপিওয়ালা নয়, তাহলে তোমরা এখনো পর্যন্ত কেউ জুবান খুললে না কেন, যে গান্ধীজিকে যে মেরেছিল ওটাও একটা জঙ্গি? আরে বলো না, বলো না, আল কায়দা আমরা সমর্থন করি না, জৈশ মোহাম্মদ সমর্থন করি না, লস্কর তাইবা সমর্থন করি না, কারণ কেউ একজন নিরীহ মানুষকে হত্যা করবে, কারোর প্রতি কেউ অবিচার করবে, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না, আমরা করিনি আর জিন্দেগিতে কোনোদিন করব না। আমরা দেশের প্রতি কতটা ভক্তি রাখি, আমরা দেশের প্রতি কতটা ভালোবাসা রাখি, এটা যাও তোমরা পতাকা তুলে এটা বুঝতে পারবে না। ওই কবরগুলোতে যাও, ওই মাজারগুলোতে যাও, যাদের কুরবানি, যাদের কুরবানি তোমরা তোমাদের গাদ্দারের কারণে ভুলে গেছো, যাদের কুরবানি, যাদের অবদান তোমরা ভুলে গেছো, একবার যাও সেগুলো গিয়ে দেখো। আমরা শুধু দেওবন্দ নাম শুনি, আলের নাম শুনি, কিন্তু জানি না এই সমস্ত আকাবিরদের, এই সমস্ত ওলামাদের অবদানগুলো কি ছিল, এই সমস্ত ওলামায়ে কিরামদের, এই সমস্ত ওলামায়ে কিরাম এই ভারতবর্ষের জমিনে কি অবদান রেখে গেছে? কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি, গুলি খাওয়া মানুষ স্বাধীনতার জন্য, গুলি খাওয়া মানুষ মাথায় গুলি খেয়েছে, গুলি খাওয়ার পরেও কিছু বাহিনী ইংরেজদের বিরুদ্ধে, কারণটা কোথায়? এরা হাজার গুলি খেয়েছে, তলোয়ার খেয়েছে, সব খেয়েছে, সব খাওয়ার পরেও একটা লক্ষ্যে দাঁড়িয়ে গেছে, বেঈমানদের সামনে মাথা নত করা যাবে, কথা বলে না, মাথা নত করা যাবে। এখন দেশের মাটিতে অনেক অনেক রকমের ফতোয়া, অনেক রকমের কথা বলে, এই কারণে
খুব যদি ভালো করে আপনারা ফলো করে দেখি, সবাই বলছে ইংরেজ থাকবে না, এখান থেকে বিতাড়িত করো, ইংরেজকে তাড়াবে কারা, ইংরেজকে তাড়াবে কারা? 1757 থেকে 1857 পর্যন্ত এই 100 বছর অন্য কেউ স্বাধীনতার জন্য আগিয়ে আসে নাই, এককভাবে এই দাড়িওয়ালা টুপিওয়ালারা লড়াই করেছে আল্লাহর গোলাম, এককভাবে লড়াই করেছে। আমরা যদি সেটাকে তালাশ করে দেখি, ভাবনা চিন্তা করে দেখি, কারোর দিকে নজর দেওয়ার দরকার নাই, এই দেশে আমাদের অবদান আছে, এটা ভুললে চলবে না, ওই জন্য নিরাশার কোনো জায়গা নাই। আমরা যদি কোরআনের সহবত লাভ করতে পারি, কোরআনওয়ালাদের সাথে থাকতে পারি আল্লাহর গোলাম, আমরা যদি কোরআনওয়ালাদেরকে সাথী বানাতে পারি, খুব ভালো করে ফলো করে দেখবেন যে জায়গা থেকে আমি আজকের পর্যন্ত আসলাম, কবরের মাটি পর্যন্ত যাবে কে, আপনার কোরআনকে সাথী বানিয়ে নেন, নামাজকে সাথী বানিয়ে নেন, রোজাকে সাথী বানিয়ে নেন, সব নেক আমলকে সাথী বানিয়ে নেন, আরামের সাথে কবরে থাকতে পারবেন, দুনিয়ার জমিনের টেনশন নিতে হবে না। ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।